আজকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, শুধু এই জায়গাগুলো নয়, সারা ভারতবর্ষ জুড়ে অশোক একুয়া থেকে মাছ যাচ্ছে। আর এই এই কারণটা, এর পেছনে হচ্ছে আপনাদের ভরসা, ভালোবাসা এবং সাপোর্ট। কারণ যেভাবে আপনারা অর্ডার করছেন প্রতিনিয়ত, তার জন্যই আমরা বিভিন্ন জায়গায় পার্সেল পাঠাতে পারছি। এবং যেভাবে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের ভিডিওসগুলো দেখছেন, ভালো কমেন্টস করছেন, লাইক করছেন, এবং তার জন্য কিন্তু আমাদের রিচটা বাড়ছে। আর এই সুযোগটা নিয়ে কিন্তু আমরা আমাদের সার্ভিসটাকে দিতে পারছি আপনাদের কাছে, আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি। আর তাই একাধারে শুধুমাত্র মাছ নয়, সাথে মাছের খাবার, মাছের মেডিসিন, অ্যাক্সেসরিজও আমরা আপনাদের প্রোভাইড করছি। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কত রকমের মাছ। অ্যারোয়ানা, কখনো অস্কার, কখনো স্টিংরে, কখনো প্যারোট, কখনো শিবরাম, কখনো চিকলেট, কত রকমের মাছ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষরা তাদের অ্যাকুরিয়াম সাইজ হিসেবে আমাদের অর্ডার করছে। আর কখনো আমাদের টিমের সাথে কথা বলে আমরাই হয়তো তাদের বলে দিচ্ছি যে এই মাছটা রাখুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। তাই এই ভিডিওটা আপনারাও দেখুন। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মাছ যাচ্ছে, কী কী মাছ যাচ্ছে, কীভাবে যাচ্ছে, সব এই ভিডিওতে আপনাদের জন্য রইল। সাথে দেখুন, যারা নতুন বন্ধু চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা যাক, এই যে পার্সেলটা যাচ্ছে এটা যাচ্ছে ভোপাল, অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য একটা স্টেটে যাচ্ছে। এই কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল ভ্যারাইটিস অফ চিকলেট, এবং সব থেকে বড়ো জিনিস যেটা, উনি পুরোটাই আমাদের ওপর ছেড়েছিলেন যে আপনারা পছন্দ করে দিন কী মাছ দেবেন। এরপর আমরা সাগর মধ্যপ্রদেশ মানে এমপিতে যাচ্ছে, এখানেও দেখুন আলাদা আলাদা মাছ যাচ্ছে, পিকক মাছ যাচ্ছে, ডিফারেন্ট ভ্যারাইটির ফিশ আছে। রাউরকেল্লা, যেটা বেশি দূরে নয়, উড়িষ্যা, এখানে যাচ্ছে রেড টেল গোল্ডেন রাউরকেল্লাতে। আচ্ছা, পরের পার্সেল প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন, যেখানে ভ্যারাইটিস অফ ডিসকাসের রিকোয়ারমেন্ট ছিল কাস্টমারের, দেখুন রেড, ইয়েলো, ব্লু ডায়মন্ড, তো এই সব কিছু ডিসকাস, ডিসকাসের মোটামুটি পাঁচ ছ রকমের ভ্যারাইটি পাবেন। ফ্লাওয়ার হর্নও যাচ্ছে একটা। উড়িষ্যা সম্বলপুর, উড়িষ্যাতে আমাদের বরাবরই পার্সেল যায়, যেখানে মিডাস চিকলেট যাচ্ছেন, দেখুন একটা মিডাস যাচ্ছে, রেড ডেভিল যাচ্ছে, বিলাসপুরে যাচ্ছে ফ্রন্টোসা, ছোটো ফ্রন্টোসা, কিন্তু রাইট নাও ছোটো ফ্রন্টোসার স্টক শেষ হয়ে গেছে। আচ্ছা, গোল্ডফিশ কোটা, কোটা হচ্ছে রাজস্থানে, এখানে গোল্ডফিশের স্টক যাচ্ছে, এবং গোল্ডফিশ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, নতুন স্টক হয়ে এসেছে। বড়ো ফ্রন্টোসা যেটা মতিহারি যাচ্ছে, এটা সম্ভবত বিহার সাইডের দিকে মতিহারি, এখানে দেখুন অনেক রকমের মাছ যাচ্ছে, স্যান্টাক্লস প্যারোট, ফ্রন্টোসা, তার সাথে দেখুন নর্মাল প্যারোটও আই থিঙ্ক আছে, এটা ইয়েলো স্যান্টাক্লস প্যারোট, পিকক বাস যাচ্ছে, এই দেখুন এগুলো 5 ইঞ্চির পিকক বাস, মানে যারা ছোটো পিকক বাস খুঁজছে। দুর্গাপুর সিটি সেন্টার, ওয়েস্ট বেঙ্গলের একটা পার্ট আমরা জানি দুর্গাপুর, ওখানে যাচ্ছে এই এশিয়ান অ্যারোনটি। আচ্ছা, এরপর আমরা দেখছি রায়পুর, যেটা ছত্তিশগড়ে, ছত্তিশগড়ে কী কী যাচ্ছে চলুন দেখা যাক। মালাবী সিগলেটের ভ্যারাইটি, বন্ধুরা আপনারাও সেটা কলকাতায় থাকুন, ওয়েস্ট বেঙ্গলের কোনো পার্টে থাকুন, এটা আরাপাইমা যাচ্ছে মুম্বাই সিএসটিএম, বা আপনারা অন্য কোনো স্টেটে থাকুন, যেখান থেকে ভিডিওটা দেখছেন আমাদের টিমের সাথে কমিউনিকেট করবেন। ফোন নাম্বার আমরা 2-3 মিনিট পরপরই আপনাদের দেখাবো। আমাদের টিমের সাথে ফোন করে প্রথমে কথা বলুন, আমার এই অ্যাকুরিয়াম সাইজ, এখানে আমি এই মাছ রাখতে চাই, আমার ফিল্টারেশন এগুলো আছে, কোন মাছ আমার অ্যাকুরিয়ামের জন্য ভালো হবে, পুরোটা জানুন ডিটেলসে, তারপর আপনি আপনার অর্ডার বুক করুন। আচ্ছা, আগে দেখাচ্ছি আমরা কই, এটা যাচ্ছে রাঁচিতে, রেড অ্যান্ড হোয়াইট কই, কইয়ের মাল্টি কালারের ওপর কিছু কই পাবেন, কিন্তু খুব বেশি স্টক নেই, অল্প পাবেন। স্টিংরে যাচ্ছে, এটাও রাঁচিতে যাচ্ছে, একটা বড় ফেদার যাচ্ছে, এখানে একটা গোরামি যাচ্ছে বড় সাইজের। আগে দেখি আগে আর কী কী মাছ আছে, এখানে দেখুন স্যান্টাক্লস প্যারোট, এটা হচ্ছে এনটিটি নর্থ থাই টাইগার। অস্কার সোগৌলিতে যাচ্ছে, আর সোগৌলিতে যাচ্ছে এটা রেড প্যারোট, আর সাথে হয়তো ইয়েলো প্যারোটও যাচ্ছে, ইয়েস ইয়েলো প্যারোট, রেড প্যারোট যাচ্ছে সোগৌলিতে, কালার কোয়ালিটি আপনাদের সামনে। পিকক বাস যাচ্ছে, দেখুন এটা 4 থেকে 5 ইঞ্চির যে পিকক বাস, সেটাও যাচ্ছে, প্যারোটও যাচ্ছে। রাঁচিতে যাচ্ছে পিকক বাস, ছোটো পিকক বাসের দাম একটু কম্পারেটিভলি কম হয়, তো এর ডিমান্ড কিন্তু থাকে। ডিমাপুর অনেকটা দূর, ডিমাপুরে যাচ্ছে দেখুন গোল্ডফিশ, এবং এটা আমাদের রিপিট কাস্টমার, ওনার গোল্ডফিশের প্রতি একটা অ্যাট্রাকশান আছে, তো নতুন গোল্ডফিশ আসলে উনি চেষ্টা করে, ওনার রিকোয়ারমেন্ট থাকলে উনি নেবার। পুরী রেলওয়ে স্টেশনে যাচ্ছে বড় সাইজের জিওফেগাস অ্যাল্টিফ্রন, সাথে হয়তো অ্যালবিনো হ্যাকেলিও যাচ্ছে। আচ্ছা, মেদিনীপুর যেখানে যাচ্ছে এশিয়ান অ্যারোনটি, দেখুন মেদিনীপুর, এইটা হচ্ছে অ্যালবাইনো জায়ান্ট গোরামি, এর সাইজটা 2.5 ইঞ্চির মতো হবে। এই মাছটা হয়তো আপনাদের ওখানে লোকাল মার্কেটে বা পেট শপে পাওয়া যায়, তারপরেও প্রচুর কাস্টমার আছে, কেউ গোরামি, কেউ অস্কার, কেউ প্যারোট, আমাদের এখান থেকে অর্ডার করছে। 2-3টে জিনিস তার পেছনে রিজন আছে, ভালো করে শুনবেন, এই 2-3টে কারণ। প্রথম হচ্ছে কোয়ালিটি ফিশটা আমরা তাদের হাতে তুলে দিতে পারছি,
দ্বিতীয় হচ্ছে মাছটা যাওয়ার পর, শুধু যাওয়ার আগে নয় যাওয়ার পরেও, সেই মাছটাকে কীভাবে রাখবেন, কী খাওয়াবেন, শরীর অসুস্থ হলে তখন কী কী করতে হবে, সেই আফটার সেল সাপোর্টটা আমরা দিচ্ছি। আর তৃতীয় হচ্ছে আমাদের রিফান্ড পলিসি। আপনার কাছে মাছ সঠিক সময় সঠিকভাবে পৌঁছালো, কিন্তু বক্স খুলে আপনার মনে হলো, আপনি দেখলেন পার্সেলটা বার করে, যে মাছটা মারা গেছে যে কোনো কারণেই, তার দায়িত্ব কিন্তু 100% আমাদের। হয় আপনাকে নতুন মাছ পাঠানো হয় বা টাকাটা ফেরত দিয়ে দেওয়া হয়। তো এই ভরসার সাথে আমরা বিগত 4-5 বছর ধরে অনলাইন এবং 12-15 বছর ধরে অফলাইনে কাজ করছি, তার জন্যই কিন্তু এই ভালোবাসায় রেসপেক্টটা পাচ্ছি। তাই আপনারাও নির্দ্বিধায় আপনাদের অর্ডার বুক করবেন, কিন্তু তার আগে ভিডিও আরও একটু বাকি আছে, আরও কোথায় কোথায় মাছ যাচ্ছে সেটা দেখানো বাকি আছে। চলুন, সিলভার অ্যারোয়ানা বিশাখাপত্তনমে যাচ্ছে। যারা স্টার্ট করতে চান তারা সিলভার অ্যারোয়ানা বা অন্য একটু এর থেকে ওপরের বাজেটের মাছ দিয়েও শুরু করতে পারেন। তো বিশাখাপত্তনমের আমাদের সিলভার অ্যারোয়ানা রিকোয়ারমেন্ট ছিল 7-8 ইঞ্চি, সেটা আমরা পাঠাচ্ছি। বারাণসীতে দেখুন রেড অস্কার, রেড অস্কারের কোয়ালিটি আপনি দেখে নিন। আমরা প্যাকিংয়ের ভিডিও পাঠাই কাস্টমারদের, রেড মিডাস যাচ্ছে। এই ভিডিওগুলো শুধু যে আমরা ইউটিউবে আপলোড করছি তা নয়, যারা আমাদের কাছে অর্ডার করছেন তাদেরকেও সেম এই ভিডিওগুলো আমরা তাদের যখন পার্সেলের বক্সের ছবি পাঠাই, ট্রেন বা বাসের ডিটেলস পাঠিয়ে দিই, সেখানে কিন্তু আমরা এই ভিডিওগুলো পাঠাই। মুর্শিদাবাদে যাচ্ছে ডিসকাস। তো ওয়েস্ট বেঙ্গলেরও প্রচুর জায়গা থেকে রিকোয়ারমেন্ট আছে, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, তো প্রচুর জায়গা থেকে আসছে। পুনে মহারাষ্ট্রতে স্টিংরে যাচ্ছে, যাচ্ছে এনটিটি নর্থ থাই টাইগার। এখানে বেশ কিছু এমন মাছ দেখানো হচ্ছে, হয়তো যে মাছটা আপনাদের কাছে একদম নতুন বা এই মাছটা রাখার এক্সপিরিয়েন্স নেই। তাই আমি বারবার বলি, যে কোনো মাছ অর্ডার করার আগে যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে, নলেজ না থাকে, ডেফিনেটলি ইউটিউব গুগলসে অনেক নলেজ পাবেন আপনারা, কিন্তু আমাদের টিমের সাথে কথা বললে আপনাদের কিন্তু প্র্যাকটিক্যাল আরও ভালো করে বুঝিয়ে দেওয়া হবে কোনটা সঠিক হবে কোনটা নয়। বর্ধমান, যেটা আমি বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পার্ট থেকে অর্ডার আসছে, আর গোল্ডফিশের তো রিকোয়ারমেন্ট খুবই ভালো আছে, আর গোল্ডফিশের স্টকও অ্যাভেলেবেল আছে। ফ্লাওয়ার হর্ন বেহরমপুর, যেটা মুর্শিদাবাদের দিকে বেহরমপুর, এই ফ্লাওয়ার হর্নটা যাচ্ছে। আর ডেলিভারি পসিবল অল ওভার ইন্ডিয়া আমি বলেছি। কলকাতায় বেশ কিছু জায়গায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি। মালদাতে যাচ্ছে মালাবি সিক্লেটে, দেখুন ব্লু ডলফিন, অ্যালবিনো ডলফিন, এখানে আছে রেড আই স্ট্রবেরি, এখানে মিক্সড আছে, মিক্সড ভ্যারাইটির। তো চিকলেটেরও কম করে 12-14 রকমের মাছ নতুন এসেছে সিক্লেট, মালাবি সিক্লেটে। তো আপনারা আসতে পারেন, আমাদের লোকেশন কলকাতার একদম পিক জায়গায় শিয়ালদা স্টেশন থেকে 10-15 মিনিট বা ইএম বাইপাস থেকেও আসতে পারেন। এটা যাচ্ছে যাদবপুরে, কলকাতারই একটা পার্ট। তো আপনারা আমাদের ওয়ার্কশপে এসে আমাদের টিমের সাথে কথা বলতেও পারেন, কথা বলে বা কীভাবে আসবেন সেটাও জেনে নিতে পারেন। চণ্ডীগড়ে যাচ্ছে দেখুন ফ্রন্টোসা, এবং ওনার 13 পিস ফ্রন্টোসার অর্ডার ছিল, সব সিঙ্গেল সিঙ্গেল প্যাক হচ্ছে দেখুন। আমার দায়িত্ব কিন্তু আপাতত শেষ, এবার আপনারা অর্ডার করবেন, তারপর আপনাদের মাছটা সুন্দরভাবে প্যাকিং করে যেভাবে অন্যান্য মাছগুলো আমরা পাঠালাম সেটা কিন্তু আমরা আপনাদের ওখানেও পাঠিয়ে দেবো। তাই অর্ডার করতে আপনারা আমাদের এই 3টে নাম্বারে কমিউনিকেট করতে পারেন, সকাল 11টা থেকে সন্ধ্যা 8টা অবধি। প্রতিদিন আমাদের এই অনলাইন নাম্বার খোলা আছে, আর যারা আমাদের শপে আসতে চান, আমাদের প্রপার কলকাতায় শিয়ালদা স্টেশন বা ইএম বাইপাস থেকে 10-15 মিনিটের ডিস্টেন্স, আপনারা আমাদের শপেও আসতে পারেন, বাট একটা নির্ধারিত সময় আছে, সেই সময়টা আমাদের টিমের সাথে কথা বলে জেনে নেবেন। এবং যে কোনো মাছ নেবার আগে তার খাবার, ফিল্টারেশন, ফিডিং, ডেকোরেশন, কমিউনিটি, এভরিথিং জেনে নিন, তারপরে আপনার প্রিয় মাছটাকে অর্ডার করুন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।